আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি দেশের আলোচিত সমালোচিত বক্তা মুফতি আমির হামজা সাহেবের নামাজ সংক্রান্ত একটি বিভ্রান্তকর বক্তব্য আমাদের দৃষ্টিতে এসেছে। বক্তব্যে তিনি বলেছেন, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এই ধরনের কোনো আয়াত তার চোখে পড়েনি। এমনকি মিফতাহুল জান্না আসসালা, নামাজ বেহেশতের চাবি, প্রসিদ্ধ এই হাদিসটির সনদ এবং মতন তিনি খুঁজে পাননি। নামাজ পড়লে আল্লাহ জান্নাতের দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না, নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সলা যেটা, এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। প্রিয় দর্শক, তার এই দুই বক্তব্যকে সামনে রেখে আমরা কয়েকটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, মুমিন জীবনে নামাজ কত গুরুত্বপূর্ণ এ বিষয়টি নতুন করে উপস্থাপন করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র নবীজির একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার নবীজির সাথে বসেছিলাম, ইতিমধ্যে দেখলাম যে একজন ধবধবে সাদা পরিহিত কালো চুল বিশিষ্ট একজন ব্যক্তি নবীজির কাছে আসলেন। তিনি অনেক দূর থেকে এসেছেন, কিন্তু দূর থেকে আসার কোনো লক্ষণ তার মধ্যে ছিল না, বরং তিনি খুব শান্তশিষ্টভাবে নবীজির সামনে যেয়ে বসলেন এবং নবীজির উরুর সাথে তার দুই উরুকে লাগালেন, আর নবীজির দুই রানের উপর দুই হাতকে বিছিয়ে দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ ইসলামের পরিচয়, ইসলাম কী জিনিস এটা আমাদের সামনে তুলে ধরুন। তখন নবীজি বললেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতা যাকাহ ওয়া তাসুমা রমাযান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইস্তাতাতা ইলাইহি সাবিলা। ইসলামের পরিচয় হলো, ইসলামের স্তম্ভ হলো এক আল্লাহকে সাক্ষী দেওয়া যে আল্লাহ এক, নবী মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল এবং তার বান্দা, তারপর নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, আর সামর্থ্যবানরা হজ করা। ইসলামের এই 5টি স্তম্ভের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়, ইসলাম গুছালো হয়। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ইসলামের গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। সুতরাং কোনো মুমিন নামাজ ব্যতীত জান্নাতে যেতে পারবে এই ধরনের কথা বলা বা প্রচার করার সাহস কোনো মুমিনের হতে পারে না। প্রিয় দর্শক, এবার আসি মূল আলোচনায়। তিনি প্রথমে তার প্রথম বক্তব্যে বলেছিলেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এই ধরনের কোনো আয়াত তিনি খুঁজে পাননি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়লে জান্নাত মিলবে এই ধরনের অসংখ্য আয়াত তিনি কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুকিমিনা সালা ওয়াল মুতুনা যাকা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। যারা যথাযথভাবে নামাজ আদায় করবে, যাকাত দিবে, এক আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করবে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। ইমাম তবারি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন, আজরা আজিম দ্বারা উদ্দেশ্য হল ওয়াজালিকাল জান্নাহ, অর্থাৎ জান্নাত। যারা নামাজ পড়বে তাদের জন্য রয়েছে জান্নাত। সুতরাং এত বড় মুফাসসির এবং মুফতি সাহেব, তিনি নামাজের জান্নাত মিলবে নামাজ পড়লে এই আয়াতটি তিনি খুঁজে পাননি, সত্যি আমাদের কাছে আশ্চর্য লাগছে। প্রিয় দর্শক, দ্বিতীয় বক্তব্যে তিনি বলেছিলেন, মিফতাহুল জান্নাহ আস-সালাহ, নামাজ বেহেশতের চাবি, এটার সনদ এবং মতন তিনি খুঁজে পাননি। অথচ হাদিসের প্রসিদ্ধ কিতাব এবং কুতুবি সিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের একেবারে শুরুর দিকে 4 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ আছে। যারা মাওলানা হন, চাই আলিয়া থেকে হোক অথবা কৌমি থেকে হোক, প্রত্যেকেই এই হাদিসের কিতাবের সাথে সম্পর্ক রাখেন, পড়েন, এবং এই হাদিসটি পড়েই তারা মাওলানা হয়েছেন। সুতরাং একজন মাওলানা সাহেব, মুফতি সাহেব, তিনি এই হাদিসটি খুঁজে পাবেন না, এটা কখনো হতে পারে না। এটা নতুন করে উপস্থাপন করার কোনো প্রয়োজন নেই। তারপরও এই বিষয়ের প্রমাণার্থে আমি আপনাদের সামনে হাদিসের মূল পাঠ এবং মতন বক্তব্য উল্লেখ করছি। حدثنا الحسين بن محمد حدثنا سليمان بن قرم عن أبي يحيى القتات عن مجاهد عن جابر بن عبد الله رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الوضوء نبي كريم صلى الله عليه وسلم
বলেছেন, জান্নাতের চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হচ্ছে ওযু। এই হাদিসটি বিশুদ্ধ। এই হাদিসের বর্ণনায় পাঁচজন বর্ণনাকারী আছেন, এর মধ্যে তিনজন সর্বোচ্চ পর্যায়ের সিকা আর দুইজন আবু ইয়াহিয়া আল কাত্তাত এবং সুলাইমান ইবনে কারব। এই দুইজনের মধ্যে সামান্য দুর্বলতা আছে, কিন্তু সেটা শিদ্দাত পর্যায়ের বা কঠিন পর্যায়ের নয়, যার কারণে তাদেরকে পরিত্যক্ত করা হবে। এই জন্য ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সহ আর অনেক মুহাদ্দিস নিকরাম এই হাদিসের হুকুমের ব্যাপারে বলেছেন, হাদা হাদিসুন হাসানুল মাতানি ও যাঈফুল ইসনাদ। এই হাদিসটি তার মতন অত্যন্ত চমৎকার অর্থাৎ বিশুদ্ধ, আর সনদের দিক থেকে সামান্য দুর্বলতা আছে, তবে সেটা পরিত্যক্ত পর্যায়ের নয়। এ কারণে বর্তমান সময়ের প্রসিদ্ধ শেখ শেখ আলবানী রহমতুল্লাহ আলাই এই হাদিসের হুকুমে বলেছেন সহি লিগাইরিহি, অর্থাৎ এই হাদিস সহি এর দ্বিতীয় প্রকার, একটি প্রকার সহি লিগাইরি অর্থাৎ বিশুদ্ধ হাদিস। সুতরাং প্রসিদ্ধ এবং বিশুদ্ধ, প্রসিদ্ধ কিতাবে, গ্রহণযোগ্য কিতাবে শুরুর দিকের একটা হাদিস বর্তমান সময়ের দ্বিতীয় জাকির ন্যায় খ্যাত এত বড় মুফতি সাহেব তিনি খুঁজে পাননি, সত্যি এটা দুঃখজনক। প্রিয় দর্শক, সর্বশেষ একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করছি। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে বুঝে আমার ওপর মিথ্যা আরোপ করবে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মিথ্যাচার, প্রোপাগান্ডা, অবহেলা, গাফলত, অসতর্কতা থেকে আমাদেরকে হেফাজত করুন, পুরা উম্মাহকে এ ধরনের বিভ্রান্তি থেকে হেফাজত করুন। আমিন।